মাত্র 7 বছরে বন্যায় ক্ষয়ক্ষতি বেড়েছে প্রায় 10 গুণ। দুর্যোগজনিত ক্ষতির 56.5% ঘটছে বন্যায়। প্রকৃতি ও মানবসৃষ্ট কারণে সামনে বন্যার প্রকোপ বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। তবে কৃষির জন্য স্বাভাবিক বন্যা দরকার বলছেন তারা। বন্যা নিয়ে মানিক সিকদারের বিশেষ প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বন্যা বেড়ে যাওয়ার যে সংখ্যার কথা বলা হচ্ছিল ধীরে ধীরে তা দৃশ্যমান হচ্ছে। তবে মানবসৃষ্ট কারণেও বাড়ছে বন্যার প্রাদুর্ভাব, পাল্লা দিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে 2009 থেকে 2014 সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশের ক্ষয়ক্ষতি হয় 18,424 কোটি টাকা, যার মধ্যে 4,280 কোটি টাকা বা 23.23% ছিল বন্যাজনিত। তবে পরের 7 বছরে ক্ষতির পরিমাণ বেড়েছে প্রায় 10 গুণ। বিশেষজ্ঞদের আশঙ্কা বৈশ্বিক উষ্ণতা বাড়ায় স্বল্প সময়ে অধিক বৃষ্টি হচ্ছে। ভারতের চেরাপুঞ্জির বৃষ্টির পানি 6 ঘন্টায় চলে আসছে সুনামগঞ্জে। আসামের বৃষ্টির পানি স্বাভাবিক প্রবাহে হাওড় থেকে মেঘনা যমুনা হয়ে দ্রুত সাগরে যেতে পারছে না। রাস্তাঘাট, স্লুইস গেট সহ বেশ কিছু স্থাপনা যেগুলো আদৌ প্রয়োজন আছে কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, যে কারণে এই পানিগুলো বিভিন্ন জায়গাতে নামতে গিয়ে কিছুটা সময় নিচ্ছে। তলদেশ ভরাট হওয়ায় নদ নদীগুলোর পানির ধারণ ক্ষমতা কমছে। হাওড়াঞ্চলে নির্মাণ করা হচ্ছে অপরিকল্পিত বাঁধ, রাস্তা ও স্লুইস গেট, নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় টিলা। এসবের সাথে যোগ হয়েছে উষ্ণ জলবাহী মহাসাগরীয় বায়ু লানিনার প্রভাব। সেন্ট্রাল প্যাসিফিকের একটা অংশ, যেই অংশে এরকম দীর্ঘ সময় ধরে যদি উষ্ণ কন্ডিশনে থাকে, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা সে 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ইভেন 3.5 বা তারও কিছু বেশি তাপমাত্রা যদি বিরাজ করে এবং সেটা যদি দীর্ঘ সময় যদি অবস্থান করে, তখন তাকে বলা হবে এল নিনো। আর অপরদিকে ওই একই এলাকা সেটি যদি দীর্ঘ সময় ধরে যদি এই তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যদি 0.5 ডিগ্রি কম বা তার চেয়ে যদি কম থাকে, তখন এই কন্ডিশনটাকে বলা হবে লানিনা কন্ডিশন। গত 100 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এরকম লানিনা হয়েছিল 2 বার মাত্র, একটা 1998, 1999, 2000 তিন বছর মেয়াদি, 2010, 2011, 2012 এবং এটা তৃতীয়বার। এটা মূলত কারণ হচ্ছে যে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে প্রচুর বৃষ্টিপাত হয় এই লানিনার সময়ে। গত 3 দশকে দেশে প্রায় 200টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে, এর মধ্যে বন্যা অন্যতম। 1972, 1973 ও 1974 সালে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর 1988 ও 1998 সালের বন্যাও ছিল ভয়াবহ। মাঝে ছোট বড় আরও বন্যা হয়েছে। কোথাও একটা দরকার ছিল, নদীতে 200 ফিট একটা ব্রিজ হওয়া দরকার, সেখানে করছি আমি 150 ফিট। মানে এইভাবে আমি প্রত্যেকটা আমার পানি নামার যে পথগুলি ছিল সেগুলোকে গলা টিপে আমরা হত্যা করে ফেলছি। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের মানুষ অদম্য, সাহসী ও পরীক্ষিত। দুর্যোগের সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা।